এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ট্যাব দুর্নীতিতে জড়িত থাকায় ফের গ্রেপ্তার। মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে। এই নিয়ে মালদহ থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ। পূর্ব বর্ধমান ও বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযান, রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ওই চারজনকে। ধৃতরা প্রত্যেকেই সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে জড়িত। ধৃতদের দোকান থেকে উদ্ধার হয়েছে ব্যাংকের নথিও, উদ্ধার হয়েছে পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক। মালদহ থেকে গ্রেপ্তার আরও চারজন, বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে। এই নিয়ে মালদহ থেকে এই ট্যাব দুর্নীতিতে জড়িত থাকায় গ্রেপ্তার করা হলো মোট পাঁচজনকে। পূর্ব বর্ধমান ও বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযান, রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ধৃতরা প্রত্যেকেই সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের দোকান থেকে উদ্ধার হয়েছে ব্যাংকের নথি, পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক। দিকে দিকে ট্যাব দুর্নীতির অভিযোগ এবং এই ঘটনায় মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার আরও চার। জেলায় জেলায় ট্যাবের টাকা চুরির অভিযোগ, প্রায় 50 পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানোর অভিযোগ উঠেছে। ঝাড়গ্রামের 11টা স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ, প্রায় 50টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। ব্যাংকে চেক করাতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। দিকে দিকে অভিযোগ বাড়তে নবান্নে তড়িঘড়ি বৈঠক করেন মুখ্য সচিব, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ। এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সরকারের প্রশংসায় পঞ্চমুখ ওসি। সভা মঞ্চে প্রশংসা পাকচুর থানার ওসির, মামাটি মানুষের লক্ষ্য উন্নয়ন, এমনটাই বলতে শোনা গেল মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে পাকচুর থানার ওসি বাপ্পাদিত্যকে। কারোর কথায় কান দেবেন না, ভাইরাল বাপ্পাদিত্য নস্করের এই বক্তব্য, ওসিকে কটাক্ষ বিরোধী দলে। সরকারের প্রশংসায় পঞ্চমুখ ওসি, সভা মঞ্চে প্রশংসা পাকশ্রী থানার ওসি বাপ্পাদিত্য নস্করের, মামাটি মানুষের লক্ষ্য উন্নয়ন, কারোর কথায় কান দেবেন না, এমনটাই মন্তব্য বাপ্পাদিত্য নস্করের। আপনাদের স্বর্গীয় বিধায়ক যে উন্নয়নের ধারা যে বজায় রেখেছিলেন, সেই উন্নয়নের ধারাতে নিজেদেরকে সামিল করুন। কে কি বললো, কি রাজনৈতিক প্রেক্ষাপট, এত কিছু না ভেবে উন্নয়নের ধারাটাকে দয়া করে আপনারা অব্যাহত রাখুন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় না থাকলে তাহলে কিন্তু উন্নয়ন কোনোদিনই ত্বরান্বিত হয় না। মামাটি মানুষের সরকার সমস্ত উন্নয়নের ডালি সাজিয়ে কিন্তু বসে আছে, শুধু জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়ার অপেক্ষা। তার জন্যই জনগণ কিন্তু আপনাদেরকে নির্বাচিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে, এবং আপনারা সেই দায়িত্বটা পালনে নিজেদেরকে ব্রতী করুন, কোনোরকম হিংসা বিদ্বেষ না, বিদ্বেষে না জড়িয়ে। আর এই বিষয় নিয়ে কি বলেছেন লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান প্রবীর মণ্ডল, শোনাই আপনাদের। বাপ্পাদিত্য নস্কর, তিনি পার্ক স্ট্রিট থানার, কলকাতা পার্ক স্ট্রিট থানার একজন আইসি হয়ে তিনি কিভাবে এই সেন্ট্রাল সার্জেরিয়ার যুব সংঘের যে মঞ্চ, একটা জগদ্ধাত্রী পূজার মঞ্চে যেভাবে রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চটাকে রাজনৈতিকভাবে তিনি তুলেছেন, এটা আমার মনে হচ্ছে আগামী দিনে গোসভা তথা লাহিড়িপুর তথা গোসভায় একটা রাজনৈতিক ভাবমূর্তিকে নষ্ট করার জন্যে তিনি আগামী দিন এই এই ধরনের বক্তব্য তিনি রাখলেন। আমার ব্যক্তিগতভাবে তিনি একজন আইসি হয়ে কি করে এই বক্তব্য রাখতে পারেন, আমার তার আমি ওনার বক্তব্যের ওপরে ওনাকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে ধিক্কার জানাই। সল্টলেকে বেপরোয়া গতির বলে শিশু, স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কা, বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুল পড়ুয়ার। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরেও মেলেনি সঠিক চিকিৎসা, সরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃত শিশুর মায়ের, পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করে ক্ষোভ পড়ুয়ার পরিবারে। স্কুল পড়ুয়ার মৃত্যু পথ দুর্ঘটনায়, সাংঘাতিকভাবে পথ দুর্ঘটনা। 215/A রুটের বাস দ্রুত গতিতে ছিল, সেই বাস ভিসে দিয়ে বেরিয়ে যায়, কোনো রকম ভাবে ওভারটেক করা হলে, বাসের কোনো রেষারেষি হলে পুলিশ প্রশাসনে কোনো হুঁশ থাকে না, এমনটাই দাবি করছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। ঠিক আছে, একটা ছোট যাওয়া মানে
তার দায় কে নেবে? সরকারের দায় নেবে? এতগুলো জীবনের দায় নেবে? এতগুলো মানুষের জীবন যেভাবে চলে যাচ্ছে তার দায় কি সরকার নেবে? রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন, ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে হাওড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তার আগে আপনাদের দেখাই যে কারা কারা প্রার্থী রয়েছেন। হাওড়া বিধানসভা নির্বাচনে এবার লড়াই হচ্ছে তৃণমূলের প্রার্থী শেখ রবিউল ইসলাম এবং বিজেপির বিমল দাস, আইএসএফ পিয়ারুল ইসলাম এবং কংগ্রেসের হাবিব রেজা চৌধুরীর মধ্যে। অর্থাৎ চতুর্মুখী লড়াই রয়েছে হাওড়াতেও। প্রার্থীদের নাম এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, আপনাদের আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি। তৃণমূলের প্রার্থী হচ্ছেন শেখ রবিউল ইসলাম, বিজেপির বিমল দাস, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং কংগ্রেসের হাবিব রেজা চৌধুরী। ইতিমধ্যেই নির্বাচনের পর্ব অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার। অন্যদিকে ভোটের লাইনেও ইতিমধ্যেই দাঁড়াতে শুরু করেছেন ভোটাররা। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। উপনির্বাচন রয়েছে হাওড়া বিধানসভা আসনেও, এবার উপনির্বাচনের লড়াই হাওড়াতে চতুর্মুখী। প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ইতিমধ্যেই ভোটের লাইনে দাঁড়াতে শুরু করেছেন ভোটাররা। প্রত্যেকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট 108 কোম্পানি বাহিনী এবার উপনির্বাচনে রয়েছে। তার মধ্যে 102 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে শুধুমাত্র বুথগুলিতে এবং 6 কোম্পানি থাকবে স্ট্রং রুমের জন্য। যে 102 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তার মধ্যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাওড়াতে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে লড়াই হচ্ছে চতুর্মুখী। তৃণমূলের প্রার্থী হচ্ছেন শেখ রবিউল ইসলাম, বিজেপির প্রার্থী বিমল দাস, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী। ইতিমধ্যেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভোটাররা। সেই সমস্ত ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি, 2021 সালে বিধানসভা নির্বাচনে হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম, বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে দল তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় হাওড়ায় উপনির্বাচন আজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।